সূরা ইখলাস, সূরা ইখলাস আমরা কায়দা সহ পড়াবো, তাসবিত সহ, গ্রামার সহ। বলেন কুল, কব সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, উ লাগবে কার সাথে, হু ওয়াল ল লামে আল্লাহ ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, লামে আল্লাহ কোনটা, এই মাঝখানে একটা লামে আল্লাহ, এটা এর ডাইনে জবর আছে, উল হু লামে আল্লাহ ডাইনে জবর, লামে আল্লাহ মোটা। লামের উপর খাড়া জবর একালিপ মাদে আসলি, হু আ হাদে হাদে, দাল সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, কলকলার কয় হরফ, কলকলার কয় হরফ, কি কি বাত কফ দাল আর যদি জিম হয়, এসব অক্ষরে সুকুন হইলে, এনে তো সাকিন নাই, কলকানে কেন করলাম বলতে পারবেন? ওই যে দম ফেললে আর কি সাকিন হবে, দম ফেললে এ ডালে সাকিন হয়ে যাবে, ওই পেশ বাদ চলে যাবে, দুই পেশ বাদ চলে যাবে। বলেন আহাদ, ডাল সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, দুই পেশ আছে দম ফেলিলে আর কি সাকিন হয়ে যায়, জিমক পে জাইজ, দম ফেলানো চলবে পড়ে যাওয়া চলবে, আল ল লামে আল্লাহ ডাইনি জবর, লামে আল্লাহ মোটা, লামের উপর খাড়া জবর একালিপ মাদে আসলি, হুস সৎসিফাতের নাম কি, সৎসিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, সৎসিফাতে ইস্তিলা, ইস্তিলার কয় হরফ, সাদ দাদ তাজা কফ গাইন, সব সময় মোটা হবে, এইসব এই শহর ইস্তিলা, তাহলে হুস সৎসিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, সৎসিফাতে সফিরা সিজদায়, সফিরা সফিরা রে কয় হরব, সফিরার তিন হরব, সদ সিন জা, সদ সিন সফিরার কয় হরব, সফিরার কয় হরব, সদ সিন জা, সদ সিন হুস স মাদ, মাদ যদি বলি হুস সমাদ হবে, সমাদ ডাল সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে মনে থাকবে, হ্যাঁ তাহলে আল্লাহু সমাদ, সমাদ বলেন লাম, লা লাগবে মিম সে লাম, ইয়া ইয়ালিদ, ইয়ালিদ ইয়ালিদ, ডাল সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, হ্যাঁ আচ্ছা তারপরে এই যে সাকিনে দম ফেলিলে, যেমন আছে তেমন করেই পড়িবে, আচ্ছা এই যে লাও আকফা আলাই, দম ফেলান যাবে না, নিচে কোনো ওয়াকফ থাকলে পুনরায় পড়তে হবে না, মনে আছে ওই যে লামালিপের নিচে একটা ওয়াকফ আছে, কেমন এখানে দম ফেললে দম ফেলাও যাবে, দম ফেলাও যাবে, পড়ে যাওয়া যাবে, বিশ্বের বোঝেন নাই, বলেন ওয়া লাম, ইউ পেশের মামে ওয়াও সাকিন, এই মাঠটার নাম কি, একালিপ মাদে আজ বলছিলাম জেরে রে বামে ইয়া সাকিন, নইলে জেরটা খাড়া হয়, এই দুই ধরনের জের থাকিলেই
একালিপটানতে হয় পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টা হয় এ দুই ধরনের পেশ থাকিলে একালিপ টানতে হয় জবরের বামে খালি আলিপ নইলে জবর খাড়া হয় এ দুই ধরনের জবর থাকিলে একালিপ টানতে হয় ইউ পেশের বামে ওয়াও সাকিন একালিপ মাঝে আসলি লাদে লাদে দা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা এই যে তাহলে সাকিনে দম ফেলিলে যেমন আছে তেমন করে পড়িবে দম ফেলিবার কয় নম্বর নিয়ম হ্যাঁ এগারো নম্বর নিয়ম কয় নম্বর এই নাম্বার বলতে হবে নাম্বার বলতে হবে ধরেন লাউ আকফা আলাই দম ফেলান যাবে না লামালি ফেল দম ফেলান যাবে না আবার নিচে কোনো ওয়াকফ থাকলে পুনরায় পড়তে হবে না মানে দম ফেললে আবার পিছন থেকে ঘুরে পড়া লাগবে না আজ এটা না থাকতো তাহলে পিছন থেকে এক শব্দে পিছন থেকে ঘুরে পড়তে হতো ধরেন ওয়া লাম ইয়া কুল কা পেশকু কু লাগবে কার সাথে হ্যাঁ ওই যে উনি নুন বলছে উনি নুন বলছে কু লাগবে কার সাথে নুন পড়া যাবে কি বলেন সাকিনের বামে সাকিন সাকিনের বামে তাসি থাকলে সাকিন পড়া যাবে না সাকিনের বামে তাসি কুল লা এই নুন সাকিনের গুন্না ছাড়া ঈদ গম ওই আগে পড়েছিলাম মনে আছে নুন সাকিন ও তান বিনে চার নিয়ম মনে আছে নুন সাকিন ও তান বিনের কয় নিয়ম নুন সাকিন ও তান বিনের কয় নিয়ম চার নিয়ম চার হ্যাঁ কুল নুন সাকিনের গুন্না ছাড়া ঈদ গম লামে করলো ঈদ গম লা হু কু ফু ওয়ান তানবিনের বামে হামজা আছে কে পারেন কোন নিয়ম কে বলতে পারেন ইকলাব ইজহার ইদগম ইকফা কি হবে বলেন বলো তানবিনের বামে হামজা আছে হামজা হামজা ইজহার বল মারহাবা হ্যাঁ ইজহারের কয় হরফ কি কি গোল হা লম্বা হা খ আইন গাইন আর হলো হামজা কুফু ওয়ান কুফু ওয়ান স্পষ্ট হবে আ আ হ্যাদ দা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা হ্যাঁ দুই পেশা দুই পেশা আছে দম ফেলিলে আর কি সাকিন হয়ে যায় হ্যাঁ তারপরে আইন ওয়াকফে রুকু আইন ওয়াকফে রুকু দম না ফেলে আর পড়া যাবে না মনে থাকবে নি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আলিফ লাম